قلع قلع قلعو قلعت قلعت قلعنا এটা হচ্ছে থার্ড পারসন মুয়ান্নাস তারপরে হচ্ছে সেকেন্ড পারসন মুজাক্কার قلع قلع قلعتا قلعنا এটা হচ্ছে থার্ড পারসন মুয়ান্নাস তারপরে হচ্ছে সেকেন্ড পারসন মুজাক্কার قلع قلع قلعتا قلعتا قلعتما قلعتوم قلعتي قلع قلعتي قلعتتما قلعتunna মুজাক্কার মুয়ান্নাস লো তারপরে হচ্ছে قلع

আহ জালা নির্মাণ করা জা আলা বেলট বেল্ট বলে না বেলট মানে যেটা সেটা হচ্ছে নির্মাণ করা জালা জ্বালা জালু জ্বালাত জ্বালাটা জাল না জাল না জালনা টান হবে না জালনা জাল না জালটা জালতুমা জালতুম जालती जालतुमा, तुमा जाल जालना, जाल तु जाल ना जी यज अलू यज अलानी यज अलूना ताज अलू ताज अलानी यज अलना ताज अलू ताज अलानी ताज अलूना ताज अलीना ताज अलानी ताज अलना आज अलू नाज अलू আমরা এখন ছোট ছোট কিছু সেন্টেন্স তৈরি করব আপনি প্রথমে বলবেন আমরা এর আগে একটা নিয়মের কথা বলে রাখি সেটা হলো যে আমরা বাংলাতে যেমন বলি কর্ম কর্ম কিভাবে চিনতে পারি আমরা ছোটবেলায় কারক পড়েছি কারক পড়েছি যে কাকে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি কর্মকারক কে বা কাহাকে কে বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে বা কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় কর্মকারক পাওয়া যায় ঠিক না আর ইংরেজিতে আমরা সাবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে বুঝতে পারি যে এটা কর্মকারক যেমন কর্মটা সবসময় ইংরেজিতে শেষেই বসে কিন্তু আরবিতেও শেষে বসে এখন আরবি আমরা কিভাবে চিনবো বা আরবির কর্মটাকে আমরা কিভাবে মানুষের সামনে প্রকাশ প্রচার প্রকাশ করব। সেটা হলো যে আমরা জানি যে যেটা কর্ম হয় সেটা সব সময় কি হয় শেষে হরকতটা জবর বা দুই জবর হয় খেয়াল করি আমরা জবর বা দুই জবর হয় যদি সেটা ইনডিফিনিট হয় বা যেটাকে আমরা বলি নাকিরা তাহলে সেটা হবে দুই জবর আর যদি সেটা হয় মারেফা নির্দিষ্ট তাহলে কয়টা জবর হবে একটা জবর হবে এখন আমি যে আপা বললেন এইমাত্র শ্যামলী আক্তার আপনি বলবেন যে আপনার ক্রিয়াটা ছিল হচ্ছে নির্মাণ করা এখন আপনি প্রথম বলবেন আমি নির্মাণ করেছিলাম এই আরবিটাকে বলেন জালতু একটা ঘর বাড়ি বাইতুন বাড়ি নির্মাণ করেছিলাম বাড়িটা তাহলে অবজেক্ট তাহলে কি হবে এখন ও বাইতান বাইতান জালতু বাইতান মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো যে আমি একটি বাড়ি নির্মাণ করব আমি আমি নির্মাণ করবো আর কি হবে আগে আলু না আজ আলু আজালু মাসাল্লাহ আজালু আমি নির্মাণ করব হবে আজাল আজালু কি হবে আজালু বাইতান মাসাল্লাহ এখন তাহলে বলবেন যে তুমি একজন পুরুষ একটা বাড়ি নির্মাণ করবে বা করছো তাহলে কি হবে তা তাজ হবে তাজ

আপনি বলবেন হচ্ছে রফা রফা মানে উত্তোলন করা উত্তোলন করা রফা আমরা বলি না যে রফাউল আদাই রফাউল আদাই না সে রফা মানে উঠানো এটা কি মাদি বলবো না মুদারে বলবো একসাথে বলতে হবে

হ্যাঁ ইয়ার ফাউ ইয়ার ফা আনে ইয়ার ফাউ না তার ফাউ তার আনে ইয়ার ফান্না তার ফাউ তারপর আনে তার ফাউ না আরফা তারপর আনে তার ফান্না আর ফাউ নারফাও বলেন যে বলেন তো তার হাত এটার আরবি কি খেয়াল করবেন সবাই তার হাত আরবি কি তার হাত পাঁচ থেকে ধরবেন না কিন্তু

তো এটা কি মাদি দিয়ে তোমার হাত যেন কিন্তু মাদি ছাদির ব্যতিক্রম নয় ইয়া সাথে প্রোনাউন যুক্ত হচ্ছে এখানে তো মাদি মোনার ব্যতিক্রম বলবেন তাহলে তুমি তোমার হাত উঠাচ্ছ আরবি বলেন তুমি তোমার হাত উঠাস ইয়া চিন্তা করে বলেন চিন্তা করে বলেন ব্যস্তার দরকার নেই তুমি তোমার হাত উঠাচ্ছ আরবি কি অন্ত ইয়াদুকা বলো নারে বাবা অন্ত ইয়াদুকা কেন আমরা এক তোকে আরবি বললাম আপনি তার ফাউ আর ফাউ এগুলো বললেন না হ্যাঁ তুমি হাত উঠছ আরবি কি হবে তুমি হাত ই尔ফা কিয়ার না 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 আপনি এটা মুদারিক না মাদি এটা বলেন তো সেন্টেন্স শুরুটা ভাবটা কি হবে সেটা বলেন তো মাদি কেন মাদি হবে উঠাচ্ছ বললে কি মাদি হয়

আচ্ছা এবার আপনি বলেন আবার আমি আমার হাত উঠাচ্ছি আমি আমার হাত উঠাচ্ছি আমি উঠাচ্ছি আপনি বলেন আগে আমার হাত বলেন আমার হাত আরবি কি আমার হাত ইয়াদি আর ফাউ এই তো মাশাআল্লাহ একটু ঠান্ডা মাথায় বললেই কিন্তু হয়ে যায় অস্থির হওয়ার কিছু নেই আমি তো দ্রুত বলতে বলছি না একটু মানে স্থির ভাবে বললে দেখবেন এমনিতেই পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো ফিরোজা আহমেদ আপু বলেন তো আপনি বলবেন আমি আমার হাত কেটে ফেলেছি পাতলা

আমি কেটে ফেলেছি কিন্তু আমি কেউ পাশ থেকে কোন প্রকার সহযোগিতা কোন প্রকার সতর্কতা করবেন না একটু সময় আমি সময় চাচ্ছি কোনো সমস্যা নেই সময় দিচ্ছি আমি প্রথমে আরবি বলবেন আমি কেটে ফেলেছি তার মানে আমি কেটেছি আমি কেটেছি আরবি কি হবে বলেন আগে

শোনেন আমি কেটেছি এখনো আমি কেটেছি এখন হাত ঠাত কিছু বলি নাই কিন্তু আমি কেটেছি মাদিতে আমি আমি বুঝাতে কি ব্যবহার হয় আচ্ছা

রহিম তার হাত কেটেছে দেখেন এই আরবিটা কিন্তু আপনারা এখনই পারবেন একটু মাথা ঠান্ডা করলেই পারবেন ইনশাল্লাহ তাহলে এটা আবার ভয়ের কোনো কারণ নেই প্র্যাকটিস না করলে তো আসলে আপনি শিখতে পারবেন না শুধু ক্রিয়া মুখস্থ করবেন এ করবে তাহলে কিন্তু আপনি প্র্যাকটিসে না গেলে কোনো কিছু মনে রাখতে পারবেন না আচ্ছা এরপরে বলবেন ওয়াহিদা ইয়াসমিন লিপি আপে বলেন আসসালামু আসসালাম আপনি বলবেন হচ্ছে আহ মানা মান সে নিষেধ করেছিল মানা করেছিল মানা হম মাদি বলবো মুদারি বলবো সব বলতে হবে হুম মানা 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 উ হম তারপরে mana ta mana tuma mana tum, tapi mana 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 at mana tu mana 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 ta mana tuh mana tum mana 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 tuh mana 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 manatum, tuma, manatum. Faham, mana tuma, mana tuma, mana 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 mana

মানা মানা আটা মানা মানাত না মানাটা মানা তোুমা মানাতুম মানাতি মানাতু তুমা মানাতুন না মানা আ মানা না হল না হলন আপনি আবার শেষে এসে ঘুলায় ফেলেছেন আবার বলেন আবার বলেন মানা কোনটা বলম আবার মানাতি এখান থেকে বলেন মানাতি মানা তোমা মানাতুম না

তারপরে টু হবে তারপরে না হবে এইভাবে ধীরে ধীরে বলবেন পারবেন আর অস্থির হয়ে গেলে কিন্তু পারবেন না তখন হতাশ হয়ে যাবেন ভালো লাগবে না বলতে ধীরে ধীরে বলবেন দেখেন অনেকেই ধীরে ধীরে বলেন এবার আপনি বলেন আমি রহিমকে নিষেধ করেছিলাম আমি নিষেধ করেছিলাম আরবি কি মানা ও এই তো দেখেন আমি বললাম আমি আমি আরবি কি আমি নিষেধ করেছিলাম হচ্ছে মানা তুমি তাহলে আমি ধীরে সুস্থ বললে নিতে পারবেন ইনশাল্লাহ না পারার কিছু নাই আর এটা তো আপনারা পারেনি আলহামদুলিল্লাহ এরপরে বলবেন হচ্ছে আ শম্মি शमी মক্তরাবে বলেন জি ওস্তাদ উনি তো মারাদি বললেন ওয়া আলাইকুম আসসালাম আপনি আর মুদারে বলেন মানা আর মুদারে কি হবে মানা আ না আচ্ছা মানা আম না আ না কেন হবে আচ্ছা ইয়াম ইয়ামনাউ হ্যাঁ এবার বলেন yam na u yam na yam na uh, yam, uh, tam tam na tam na tam na yam na ana yam na yam na um, tam na tam na tam হ্যাঁ এবার আপনি বলবেন আমি তাকে মানা করব আমি তাকে নিষেধ করব আমি তাকে নিষেধ করব। এটা হলো আমি নিষেধ করো আমনা উ তাকে 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 তো কেন তাকে আচ্ছা এখানে ভালো কথা মনে পড়েছে হ্যাঁ এখানে একটা বিষয় আমি একটু শেখাই এখন এটা এটা শেখানো হয়নি এটা শেখানো হয়নি আচ্ছা দেখেন আমরা কিন্তু এর আগে নাউনের সাথে জি আমরা এর আগে কিন্তু নাউনের সাথে প্রনাউনের সংযুক্ত পড়েছি ঠিক না এখন আমরা আজকে একটু প্র্যাকটিস করে দেখাবো ভারবের সাথে আপনারা পড়েছেন না হু মানে কি হু মানে তার এখন যদি বলি কলামুহু তাহলে কি হয় কিতাবুই তার বই তাহলে এখানে হু মানে তার হচ্ছে কিন্তু আমরা কিন্তু বলেছি আগে যে যখন নাউনের সাথে যুক্ত হয় তখন অর্থ হয় তার তাদের তোমার তোমাদের আমার আমাদের আর যখন এটা ভার্বের সাথে যুক্ত হয় তখন হয় তাকে তাদেরকে তাকে তাদেরকে তখন এই হুটাই কিন্তু অবজেক্ট হয়ে যায় কিন্তু এই হুটা অবজেক্ট হলেও কিন্তু এটা জবর হবে না এটা মনে রাখবেন এই প্রনাউন সর্বনাম গুলো এগুলো অবজেক্ট হলেও এগুলো কি হবে না জবর হবে না তাহলে আমরা কি বললাম যে নামনের সাথে যুক্ত হলে তার দিয়ে শুরু হবে ভার্বের সাথে যুক্ত হলে তাকে দিয়ে শুরু হবে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে সবাই বুঝেছেন এখন না বুঝলে আবার দিয়ে বলে হ্যাঁ যেমন আমি যদি এই মাত্র আপাকে জিজ্ঞেস করেছিলাম যে মানা আ মানা আ মানে সে নিষেধ করেছিল মা না তাহলে এখন যদি প্লাস যদি বলি হু তাহলে কি হবে মা না আহ তখন এর অর্থ হবে সে তাকে নিষেধ করেছিল সে এখানে সাবজেক্ট আর তাকে হচ্ছে এখানে অবজেক্ট এখানে ভাই নিষেধ করা এইখানে আর তার হবে না অর্থ যেহেতু ভারবে সচ্চয়ে তাই তো সাদি হ্যাঁ হ্যাঁ এখানে তাকে হবে তাকে তাহলে নিষেধ করেছিল কাকে তাকে এখন যদি আমি এখানে বলি দেখেন মানা আহুম তাহলে সে তাদেরকে নিষেধ করেছিল তাদেরকে নিষেধ করেছিল এটাটা ক্লিয়ার চার্ট করে ইনশাআল্লাহ আপনাদের দিয়ে দিব তবে যেহেতু করা হয়নি উস্তাদ নাউন হয় হুর জায়গায় নাউন হয় তাহলে কি হবে জবর তখন নাউনের শেষে জবর হবে হুর জায়গায় তো নাউন হবে না হুটা নাউনের সাথে হবে মানে হুর জায়গায় মানে কি হুর রিপ্লেস হবে আর কি নাউন দিয়ে তাই বলছি এখানে মানা আহ মানা আহ এরপরে যদি বলি সে আমাকে নিষেধ করেছিল তাহলে কি হবে মানা ই না আমি কিন্তু বলেছি বলি না হয়তো এখানে আচ্ছা আমাকে একটু কথা বলতে দেন ভার্বে শাসে যখন ইয়া মুিম হবে এটাকে কি বলে ইয়াইল মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার অবজেক্ট প্রোনাউন তখন এটার পূর্বে একটা নি যুক্ত হবে নি আনতে হবে ইয়া নুন ইয়াদের নি হবে এর পূর্বে ভাবটা হবে মানা আনি ঠিক না না স রনি সে আমাকে সাহায্য করেছিল আরবি কি হবে না স রনি সে আমাকে প্রহার করেছিল দরা বাণী ক্লিয়ার এবার অর্থাৎ ক্রিয়ার শেষে কিন্তু আমরা জানি না যে মুতাকাল্লেমের পূর্বে কি দিতে হয় জের দিতে হয় কিন্তু ভার্বের শেষে কখনো ভার্বের শেষ অক্ষরে জের দেয়া যায় না এই জন্য এখানে একটা অতিরিক্ত কি আনতে হয় নুন জের নি আনতে হয় আমার কথা না বুঝলে আমি আবার বলছি

এখন আমরা কিন্তু একটা নিয়ম পড়েছিলাম যে ইয়া মোতাকালিমের পূর্বের অক্ষরে সবসময় কি থাকবে থাকবে কারণ ইয়া কি চায় যেমন আপনি কিন্তু বলেছিলেন কিতাবি তাই বলেছিলেন না নাকি অন্য কিছু বলেছিলেন না কিতাবি বলেছিলেন কিন্তু তাহলে দেখেন ইয়ার পূর্বে সব সবসময় ফার্স্ট পার্সন সিঙ্গুলারের পূর্বে কি হয় জের হয় আমার কলম কি বলেছিলেন আমার বাড়ি কি বলেছিলেন কিন্তু ভারবের ক্ষেত্রে তো একই নিয়ম যে আপনি এখানে একটা ইয়া দিলে তার পূর্বে কি দিতে হবে ইয়া সাকিম দিলে তার পূর্বে একটা জেড দিতে হবে না হ্যাঁ খেয়াল করেন এই যে কথা বলেন আমি শেষ করি এখন দেখেন এই যে ইয়া সাকিন এটার পূর্বে এখন কি দিতে হবে হবে এখন যেটা তো দিলে আমার দিতে হয় এই তার এখানে এখন আমি যদি বলি মানা তিনি তাহলে কি আপনি পুরুষ বোঝাতে পারবেন না এখন যদি আবার আমি যদি লিখি মানা তিনি তাহলে আপনি পুরুষ না নারী বোঝাতে পারবেন মানে এরকম একটা সমস্যা থেকে যাচ্ছে না বা আমি যদি বলি যে যে আমি আমাকে নিষেধ করেছিলাম যদি যদি অর্থ হয় 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 সেটা না আমি মানা তুই এই এটা কখনো যখন আসবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার অবজেক্ট প্রোনাউনটা আসবে তখন একটা এখানে একটা অতিরিক্ত নুন আনতে হবে জের বিশিষ্ট নুন সব সময় সব সময় এটা সব সময় হবে কি বললাম বলেন তো এই ফার্স্ট যদি অবজেক্টটা হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার যেমন আপনি যদি আমাকে বলেন জি হি অ্যাডভাইসড মি এই মি এই মিটা যখন এই মি এর আরবি যখন আসবে ক্রিয়ার শেষে তখন কিন্তু এই ইয়ার পূর্বে একটা জের আনতেই হবে নুন জের যুক্ত নুন আনতে হবে কি আনতে হবে জের যুক্ত নুন আনতে হবে তাহলে এই মিটা কি অবজেক্ট না বাক্যে জি এই ইয়াটাও কিন্তু বাক্যে কি অবজেক্ট এটাকে এই জন্য এই ইয়া সাকিন হওয়ার কারণে এর পূর্বে একটা জের দিতে হবে কিন্তু জের তোর ক্রিয়ার শেষে দেয়া যাবে না ওই জন্য একটা অতিরিক্ত নুন এনে সেই নুনের নিচেই জের দিতে হবে দেখি আমি কয়েকটা প্র্যাকটিস করালে আপনারা পারবেন আশা করি এই কথাটা আরেকটু বলবেন আমি একটুখানি চলে গেছিলাম থাকতে পারিনি অল্প একটু সময় আচ্ছা সেটা হচ্ছে যে আমরা তো নাউনের শেষে ইয়া যুক্ত করলে বা ই যুক্ত করলে তার পূর্বে নাউনের শেষ করে জের দিয়েছি দিয়েছি না যেমন কিতাবুহু কিন্তু আমার যখন বলেছি তখন কিতাবি বলেছি কিন্তু এই এটার কারণ হচ্ছে কি জানেন এই যে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রনাউন সংযুক্ত সর্বনাম ফার্স্ট পার্সন সিঙ্গুলার সংযুক্ত সর্বনাম যেটা ইয়া লিম এটার পূর্বে একটা জের থাকতেই হবে সেটা হয় নাউনের সাথে যুক্ত হোক আর ভার্বের সাথে যুক্ত হোক এটার সাথে বা প্রিপোজিশনের সাথে যুক্ত হোক এর পূর্বে দেখেন সবগুলোতেই ইয়া জের আছে কিন্তু যেমন লাহু অর্থ কি তার জন্য তার জন্য কিন্তু আমার জন্য আরবি কি লি লি দেখেন ইয়ার পূর্বে কি জের দিয়েছি না এখন যদি বলেন আমার 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 হচ্ছে সাতা তাহলে আপনি কি বলেন মিজল লাতিন মানে এখানেও কিন্তু ইয়ার পূর্বে কি দিয়েছি জেট দিয়েছি ঠিক একই ভাবে যখন ভার্ভের শেষে যুক্ত হবে ইয়ামুতাক আল্লিম বা ফাস্ট পার্সন সিঙ্গুলার অ্যাটাচ প্রোনাউন তখনও ইয়ার পূর্বের অক্ষরে জের দিতে হয় কিন্তু এই জেটটা কখনো ভার্ভের শেষ অক্ষরে দেওয়া যায় না এটুকু মনে রাখেন বাড়বে শেষ অক্ষরে কখনো হর্ক চেঞ্জ করা যায় এই জন্য কি করতে হয় একটা অতিরিক্ত নুন আনতে হয় হয় নুনের দিতে অতিরিক্ত কি আনতে হয় একটা নুন আনতে হয় এবং সে নুনের নিচে জেট দিতে হয় জেট তো দিতেই হবে কিন্তু কার নিচে দিতে হবে নুনের নিচেই যেমন আমি একটু জিজ্ঞেস করে দেখেন আমি কি কঠিন করে ফেললাম নাকি দেখেন তো সবাই বুঝেছেন

তখনই ওই ইয়ার পূর্বের অক্ষরে নুনে জের হবে একটা নুন অতিরিক্ত এনে জের দিতে হবে জের তো এমনিতেই হবে সেটা নাওনে হোক পজিশনে হোক ভারবে হোক ভার্বে কিন্তু অতিরিক্ত নুন এনে জের দিতে হবে কারণ ভার্বে শেষ অক্ষরে কিন্তু চেঞ্জ করা যায় না হরকত নাউনে যেভাবে চেঞ্জ করা যায় কিতাবি ঠিক না কলামি এটা ভারবে এই ক্ষেত্রে এই চান্সটা ভারবে নাই যার জন্য একটা অতিরিক্ত নুনকে ধার করে এনে সেই নুনের নিচে আমরা কি দিব জের দিব যখন ভারবে শুধু জের দিলে অর্থ পরিবর্তন হয়ে অন্য বচন হয়ে যাবে হ্যাঁ তাহলে এবার আমরা চলে যাই দেখে একটু জিজ্ঞেস করি তাহলে আমরা বুঝতে পারবো প্রথম বলবো হচ্ছে খালেদ হুসেন ভাই বলেন যেমন আমি খুবই ঠান্ডা মতো সবাই শুনবেন কিন্তু আপনি বলবেন আমাকে সাহায্য করেছিলে তুমি আমাকে সাহায্য করেছে তুমি কিন্তু এখানে সাবজেক্ট আমাকে হলো বলেন তুমি আমাকে সাহায্য করেছিলে তুমি সাহায্য করেছিলে এটা আগে আর কেউ বলবে না একজন বলতে সুযোগ দিয়েছে আরেকজন বললে উনি কিন্তু আবার থেমে যাচ্ছেন তার কারণ হচ্ছে আপনি বললেন ওই জন্য উনি আর বলছেন নাশাল নাসারতানি আমি একটু লিখে দেখাই উনি যেটা বললেন সেটা হলো তানি এটা আমি একটু লিখে দেখালে আপনাদের কাছে আরো স্পষ্ট হবে প্রথমে হচ্ছে তুমি সাহায্য করেছিল এটা সবাই আপনারা পাড়ার কথা নাসর তা মানে কি তুমি সাহায্য করেছিলে নাসার তা মানে কি তুমি সাহায্য করেছিলে এখন আমি এটা তো তুমি মানে পুরুষ তুমিটা কি পুরুষ কিভাবে বুঝলাম এখন দেখেন আমি এখন যদি বলি কাজী নাসর টি তাহলে অর্থ কি হবে সে একজন মহিলা সাহায্য করেছে বলেন না দ্রুত বলুন তুমি একজন মহিলা শাস্তি তুমি একজন মহিলা শাস্তি তুমি একজন বলি ধীরে সুস্থে বলেন দ্রুত বলতে গেলেই উল্টোপাল্টা হয়ে দেবে তা মানে তুমি পুরুষ টি মানে কি তুমি মহিলা 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 এখন দেখেন এখন সাহায্যটা কাকে করেছিল আমাকে কিন্তু এই আমাকে আরবি কি ইয়ানা ইয়া 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 মুতাকাল্লিম ইয়া এখন আমি ইয়া মুতাকাল্লমে কি থাকে ই এর উপরে সুকুন থাকে না সুকুন এখন আপনি যদি এখানে খেয়াল করেন সবাই খেয়াল করেন কিন্তু এখন আমি যদি নাউনের মতন যদি ওরকম করি নাসার টি আবার তাহলে এটাও তাই বলতে হবে না পরেরটা বলেন আমি যদি এখানে আমি যদি বলি নাসার তি তাহলে পরেরটাও কিন্তু নাসার তি বলতে হবে বলতে হবে কিনা তাহলে কিন্তু আর পার্থক্য করা যাবে না এই জন্য আবার কি কর নিয়মটা কি ইয়া মুতাকাল্লিমের পূর্বে অক্ষরে কি হবে এটা কিন্তু 100% ফলো করতে হবে এটাকে 100% ফলো করতে হবে এখন তাহলে সেটা কিভাবে করা যাবে সেটা হলো এখানে একটা নুন দিতে হবে নুনের নিচেই জের দিয়ে ওই ফলোটা ফলোটা করতে হবে নুনের নিচেই জের দিয়ে এখন দেখেন আপনি যদি এটা সাথে যুক্ত করে দেন নাসার তানি তাহলে অর্থ হবে কি তুমি আমাকে সাহায্য করেছিলে তুমি মানে তুমি পুরুষ আর এখানে যদি হয় নাসার তিনি তাহলে কি হবে মহিলা আমাকে সাহায্য করেছিল তার মানে আমার তা নিয়ে কোনো টানাটানি করার সুযোগ নেই আছে সুযোগ নেই আমাকে কি করতে হচ্ছে ইয়া মুতাকাল্লিমের নিয়মটা ফলো করার জন্য একটা অতিরিক্ত নুন আনতে হচ্ছে আর সেই নুনের নিচে জেট দিতে হচ্ছে এবার বুঝেছেন এখন দেখেন এখন যদি আমি বলতাম যে তোমরা দুজন আমাকে সাহায্য করেছিলে দেখেন তাহলে

তোমরা দুজন পুরুষ এবং মহিলার আরবি কিন্তু একই এটা জানেন তো সবাই তোমা মানে তোমরা দুজন পুরুষ নাসার তোমা মানে দুজন আপনি বলেন তোমরা দুজন আমাকে সাহায্য করেছিল হবে এটা তোমরা দুজন আর এটা দুজন মহিলাও একই আরবি নাসার তোমানি বুঝতে পেরেছেন এবার যাকে সাহায্য করা হচ্ছে তিনি যদি মহিলা হন তাহলে

আসলে এখানে একটু এখানে একটু ব্যাপার আছে এবার সবাই একটু চুপ হয়ে যায় এখানে একটা ব্যাপার আছে আচ্ছা এই নিয়মে এখন না যায় এটা এটা আমরা আরো পরে যাবো আমরা আপাতত যেটা জানলাম সেটা হচ্ছে ইয়া মোতাকাল্লিমের পূর্বের অক্ষরে জের দেওয়ার জন্য কি আনতে হয় নুন আনতে হবে জের আলা নুন মুতাকাল্লিমের পূর্বে জের দেওয়ার জন্য একটা কি আনতে হয় নুন আনতে হবে জের নুন জের তো আ জের আলা নুন না জের তো এমনি দিতেই হবে নুন আনলেই হবে সবাই বুঝেছেন এবার আগে টটিন করে ফেললাম আজকে পড়া জি না আমি যত সহজ করি আপনাদের হয়তো বাহাবা পাবো আপনাদের হয়তোবা ক্লাসে উপস্থিতে বাড়বে কিন্তু আমি যখন একটু আপনাদের শেখাতে যাব তখন হয়তো হবে কিন্তু আমাকে তো শিখতে হবে কি শিখতে হবে কিন্তু আপনি যদি এই যে এখন না পারেন এখানে যদি আমি বলি আহ নাসর হু তারপরে নাসু নাস হু নাসর হু নাসার তারপরে কি নাসার ও এখানে যায় এই পাশে নাসারত হু নাসারতা হু নাসার না হু ঠিক আছে না এগুলো কিন্তু শিখতে হবে আপনাকে কিন্তু অবজেক্ট বানানো শিখতে হবে তাহলে আমরা আজকে একটু আরেকটু প্র্যাকটিস করব আমি কথা বলতে পারবো জি আমি ওই 50% তো পিছায় গেছি আমি ওই জন্য হয়তো পুরো গ্রাস করতে পারছি না তো ওস্তাদ আপনি যে রাত্রিবেলায় কোরআনিক গ্রামার লার্নিং গ্রামার যেটা শুরু করেছেন নতুন করে ওটার ভিতরে কি এগুলা আসবে ফিউচারে ওবি আসবে সবই আসবে এই গ্রামারটার একটা গ্রামার বাদ দিয়ে অন্য গ্রামে যাওয়ার যাবে যা যাবে না সব গ্রামারই আসবে তাহলে সবকিছুই ওটার ভিতরে এসে যাবে না জি জি হ্যাঁ ঠিক আছে তবে কালকের ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলছে জন্য আমরা ইনশাআল্লাহ একটা 슬াইড তৈরি করব যেখানে ক্রিয়ার পরে কি চলে আসবে সর্বনাম চলে আসবে সর্বনামটা কি হবে অবজেক্ট হবে এতদিন তো আমরা পড়েছি যে সর্বনামটা কার কার সাথে কালকে কখন হবে কখন একই টাইম একই টাইম তিনটা তিনটা আমরা এর আগে পড়েছি সর্বনাম যুক্ত হয় কার সাথে নাউনের সাথে আর প্রিপজিশনের সাথে আর আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সর্বনাম যুক্ত হলো কার সাথে ভার্বের সাথে ভার্বের সাথে ক্রিয়ার সাথে যখন কোন প্রিপ্রোনাউন কোন ভার্বের সাথে যুক্ত হয় তখন সেটার অর্থ হয়ে যায় তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে সবাই বুঝেছেন হ্যাঁ আমি একটা কথা বলতে চাই সেটা হলো ক্লাস যখন শুরু হলো এটা আমার একটা অনুভূতি আমি একটু বলতে চাই ক্লাস যখন শুরু হলো আজকে আপা একজন আপা বলছিলেন যে গ্রামার ক্লাসে উনি ভয় পাচ্ছেন তো তাকে উদ্দেশ্য করে